কারণে সমতল ওলাইছোঁ। তাইক ন্যায় বিচাৰি কেনে আমি ন্যায় বিচাৰিছোঁ ৰাইজৰ ওচৰত, গোটেই বিজনীবাসী ৰাইজৰ ওচৰত ন্যায় বিচাৰিছোঁ। ছোৱালীজনী আমাৰ ন্যায় পাব লাগে, যিহেতু তাই ইমান ডাঙৰ এটা পদক্ষেপ লৈছে, কিবা এটা ভিতৰত নিশ্চয় ৰহস্য আছে। এই ৰহস্য তদন্ত হ'ব লাগে সোনকালে, আৰু ল'ৰাটোক সোনকালে এৰেষ্ট কৰিব লাগে, শাস্তি দিব লাগে। আমি সেইখিনি ৰাইজে আইনৰ ওচৰত প্ৰাৰ্থনা মানে বিচাৰিছোঁ। ল'ৰাটো আয়ন ছায়া, ল'ৰাটোৰ নাম অয়ন ছায়া, ঘৰ খোজপাৰা। দাবী মানে এইখিনিয়ে জনাওঁ যে তাৰ লগত বিয়াৰ এটা মানে মিউচুৱেল হৈ আছিল, বিয়া হ'ম বুলি সিহঁতে ঘৰৰ পৰা এটা এগ্ৰিমেণ্টো কৰিছিল বিয়া কৰিম বুলি। এগ্ৰিমেণ্ট কৰাৰ পিছত কালি ৰাতি তাই মোক ফোন কৰিছে, ফোন কৰাৰ পিছত মোক কৈছে খুৰী এনেকুৱা এনেকুৱা ঘটনা হৈ আছে, কি কৰিম? মই কৈছোঁ ঠিক আছে, কৈছে ল'ৰাটোৰ মেচিউৰিটি হ'ব ছেপ্টেম্বৰৰ 7 তাৰিখে। মই ঠিক আছে মেচিউৰিটি হওক, তেতিয়া আমি গাঁৱৰ মানুহ আছোঁ, ৰাইজ আছোঁ, সকলোৱে যায় আলোচনা কৰি কিনে বিচাৰ এটা পাতিম, পাতি কি কৈ খাম মাক দেউতাকে। তাইখিনি সেইখিনিলে ধৈৰ্য নধৰিলে, আমাক বিশ্বাস কৰিব নোৱাৰিলে তাই, তাই যে ইমান ডাঙৰ এটা ঘটনা কৰিব আমি সপোনতো ভবা নাছিলোঁ। ৰাতিপুৱা আমাৰ বিজনী শিৱশংকৰ কলনীৰ সোমা চাহা নামৰ এজন সৰু আমাৰ এটা ভণ্টি সমত এজন ছোৱালী আজি তেওঁ ঢুকালে, তেওঁ আত্মহত্যাৰ দৰে পথ ল'বলগীয়া বাধ্য হ'লে। তাৰ কাৰণে আজি বিজনী শিৱশংকৰ কলনী তথা বিজনীৰ নারী সমাজ, নারী মহলে যাতে নারী নির্যাতন আরও কিমান নারী এনেকা সহ্য করব, আজির পর নহয় বিগত আমি বহুত কেবছর ধরে চাই আছো যে এনেকা কণমণি সরু ছোৱালী আগন্তক দিনত যাতে কোনো বেলেগ ছোৱালীর উপর এনেকুৱা পাখণ্ড কাম কোনোবাই করব নরে, তার কারণে আমার আজি এই সমদল ওলা মানে আমি মৌন সমদল ওলাইছো। আর ইয়ার মাজতে লগতে আমি ধন্যবাদ দিম আমার বিজনী SDO SDPO স্যারক, লগতে OC স্যার আমাক যথেষ্ট কর্পোরেট করেছে, আর প্রশাসনক আজি আমি বিজনী শিবশঙ্কর কলোনী মহিলা সমাজ তথা বিজনী মহিলা সমাজ হিসাবে প্রশাসনক আমি দাবি করছি অতি শীঘ্রে এই নয়ন সাহা যে কাল্পিত, অয়ন সাহা বলে যে কাল্পিত, ইয়াক ধরে কঠোরতে কঠোরতম শাস্তি ইয়াক দিব লাগে। আর আমার রাইজর দাবি তেওঁক ফাঁসি দিব লাগে, আর তেওঁর ঘরের বিশেষকে তেওঁর মা আমার বিজনীবাসী রাইজর আমার সন্দেহ হয়েছে এই আত্মহত্যা যেটু ঘটনা ইয়াতে তোর মাও জড়িত আছে। প্রশাসনে ভালকে তদন্ত করি যাতে উচিত উচিত শাস্তি বিহে, তারে আমি আজি দাবি জানাইছো। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড, গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।